আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা ক্লাস 1.2 নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা ক্লাস 1.2 11 পর্যন্ত করেছি, আজকে আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নটা লিখে রেখেছি, ফাইন্ড দ্য স্কয়ার রুট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। ইংলিশের যারা আছো, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামের তারা, তাদের জন্য আমি প্রশ্নটা ইংলিশে লিখে রেখেছি। আর বাংলার পাশাপাশি যারা বাংলা মিডিয়ামের আছে, তারা বাংলা পাশাপাশি ইংলিশ টার্মগুলো জানার চেষ্টা করবো, কারণ ইংলিশ টার্মগুলো তোমাদের পরবর্তী সময় অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই বাংলার পাশাপাশি ইংলিশের এই টার্ম গুলো ম্যাথে জানার চেষ্টা করবা। তাহলে দেখো, ফাইন্ড দা স্কোয়ার রুট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। এখানে স্কোয়ার রুট মানে বর্গমূল, এই যে বর্গমূল বের করতে হবে আপ টু মানে পর্যন্ত, 2 ডেসিমাল প্লেসেস মানে 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দশমিকের পরে আমাকে 2 বার দেখাতে হবে আমি বর্গমূল বের করার জন্য। দেখো, এই 12 নম্বরে 3টা অঙ্ক আছে, এ বি সি, এতে আছে 7, বিতে আছে 23.24, সিতে আছে 0.036। তোমরা ফার্স্টে এ নম্বর অঙ্কটা একটু খেয়াল করি, এ নম্বরে বলেছে যে 7 এক করতে হবে। 7 কে আমরা জানি যে নরমালি এটাকে আমরা পারফেক্ট স্কয়ার রুট বা পূর্ণ বর্গ সংখ্যা না, যেহেতু যেহেতু 7 পূর্ণ বর্গ সংখ্যা না, সেটা অবশ্যই এটা দশমিকে চলে যাবে, এর জন্য আমাদেরকে 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে। তাহলে আমরা যদি 7 কে করি, তাহলে প্রথমে কত দিয়ে যাবে? যে আমরা জানি যে বর্গমূলের নিয়ম, আমার বর্গমূলের আগের ক্লাসগুলো আছে, তোমরা অবশ্যই দেখে নিবা যারা আজকে প্রথম দেখছো। আমি যদি 2 দিই এখানে, 2 লিখে 2 কে 2 দ্বারা গুণ দিতে হবে, 2 2 করে 4, 3 দিলে 3 3 কে 9, আমার আছে 7, 3 দিলে 20 টি বেশি হয়ে যায়, আমরা নিব 2, 2 2 গুণে 4। তারপর আমরা কি করি, নরমাল এটাকে মাইনাস করি, 7 থেকে 4 গেলে থাকে 3। তারপর যেটা করি যে 2 এর ডবল এখানে আমরা নামাই, 2 এর ডবল 2 2 গুণে 4, 4 এর এখানে আমাদের মিনিমাম 1 লিখতে হবে, 1 দিয়ে শুরু করতে হবে, আমরা এটা 41, আর এখানে আছে আমাদের 3, তার মানে 3 দ্বারা এটা যাবে না, তখনই আমাদের কাজ করতে হয় কি, একটা দশমিক নিতে হয়। এই যে আমরা দশমিক নিয়েছি, তো দশমিকের পরে আমাদের নিয়ম হলো যে আমি অজস্র অসংখ্য আমি শূন্য নিতে পারবো, 0 নিতে পারবো। তাহলে আমি নিলাম, এবং আমরা অবশ্যই জোড়া আকারে নিব, 1 জোড়া, এই 1 জোড়া, 2 জোড়া, এই 1 জোড়া, 3 জোড়া। আমরা যদি এখানে নাও দেখাতাম, তাহলে তাহলে কিন্তু ওগুলো হতো, যেমন আমি এখন দশমিকের পর 0 নিয়েছি, এটা বোঝানোর জন্য তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবো। তোমরা যেহেতু নিচের ক্লাসের সপ্তম শ্রেণীতে পড়ো, অবশ্যই তোমাদের বেসিক ইনক্রিজ করার জন্য তোমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করবো। তাহলে এখান থেকে আমি এখন কি করবো, এখানে যেহেতু দশমিক আসছে 7-এর পরে, আমি এখানে দশমিকটা বসাই দিব, বসানোর পরে কি হবে, আমি এইখান থেকে 1 জোড়া আমি 0 এখানে নিব। এখন দেখো, তোমাদের কোনো প্রশ্ন হতে পারে যে আমার প্রশ্ন ছিল, আমাদের প্রশ্ন ছিল 7, আপনি চাইলে কিন্তু 0 0, তাহলে কেমন হয়ে গেল? আসলে বিষয়টা তুমি একটু খেয়াল করে যাবে, যেমন 7-এর পরে দশমিকের পরে 0 দিকে কিন্তু কোনো ভ্যালু থাকে না, তাহলে তুমি যদি 60 টাকা ধরে নাও, আর 60 টাকাই আছে, 60 টাকা 0 পয়সা, 0 পয়সা মানে কোনো পয়সা কোনো মূল্য নাই, 0 পয়সা, তারপর আলটিমেটলি আমার 60 টাকাই রয়ে গেছে। আমার এখানে যে টাকা কি করতে বলেছিল, 7 কি করতে বলেছিল, আলটিমেটলি আমার এটা 7ই আছে। কিন্তু এটা একটা টেকনিক, আমি টেকনিকের মাধ্যমে আমরা এই স্কোয়ার গুলো বের করছি, এই জন্য আমরা দশমিকের পর আমরা 0 নিলে কোনো সমস্যা নাই। বাট আমরা যদি এখানে 0 না নিয়ে 1 নিতাম, 2 নিতাম, তাহলে কিন্তু আমাদের হতো না, কারণ ধরো 60 টাকা অত পয়সা হয়ে যেত। এই জন্য আমরা সবসময় দশমিকের পরে 0 নিলে আমাদের কোনো প্রবলেম নাই, এই জন্য আমরা 0টা নিয়ে সলভ করার চেষ্টা করবো। এখন হয়ে গেল আমাদের কত, 300। এখন দেখো, 300-এর সাথে কত দিয়ে যায়, 300-এর সাথে আমার মানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে, এখানে আমি জানিব ওইটাকে কত দ্বারাই গুণ দিতে হবে। যেমন আমি যদি 4-এর সাথে আমি এখানে পাশে যদি 5 লিখি, তার মানে আমাকে 5 দ্বারাই গুণ করতে হবে, গুণ দিলে কত হবে, 5 5 25, 5 2 4 4 20, আর 2 225, তার মানে আমার 300 আছে। তাহলে আমি আরেকটু ইনক্রিজ করি, 4-এর সাথে আমি 6 দেই, 6 দিলে আমার কত হবে, 6 6 6 3, 4 6 24, আর 3 27, 273। তার মানে আমি যদি এখানে 7 দেই, 7 দিলে কত হয় দেখো, 7 দিলে নিশ্চয়ই বেশি হয়ে যাবে, 7 7 9 4 4 7 28 4 4 32, 329 হয়ে যাচ্ছে, আমাদের আছে শুধু 300, তার মানে এখানে 46। এতে দেখো, তোমরা বলতে পারো যে স্যার কিভাবে বলে ফেললো যে এটা বেশি হয়ে যাবে, এটা প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যখন প্র্যাকটিস করো, তোমার সংখ্যাগুলো ক্যালকুলেশন গুলো তোমাদের মাথায় ওই সময় ইমেজ আকারে চলে আসবে, তোমরা যদি একটু প্র্যাকটিস করতে থাকো। এই জন্য ম্যাথের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, অলওয়েজ প্র্যাকটিস করার চেষ্টা করবো, অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবো। তাহলে আমি এখানে 6 লিখলে এখানে আমি 6 দিব, এটা হলো আমার বর্গমূলের নিয়ম, আমি আগে ক্লাসগুলোতে এগুলা আগে ক্লাসগুলোতে এভাবে আলোচনা করেছি। তাহলে 6 দ্বারা গুণ দিলে আমাদের এখানে পাচ্ছি 276, আলটিমেটলি এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হয় 4, এখানে 8 2 1 24। তারপরে এখন আমি কি করব, এটাকে ইচ্ছা করলে একটু বাড়া দিতে পারি, এখানে আমরা কি করবো, 26। এখন আমরা দশমিক দেখবো না, আমাদের রেজাল্টে দশমিক আমরা খেয়াল করবো না, 26 এর ডাবল হলো 52, 52 সাথে এটা ভাগ যায় না, তখন আমাদের কি করতে হবে, আরেক জোড়া আমার 0 আমাকে এখানে
নামাতে হবে। এখন কত দিয়ে যাবে, এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে এটা আমাদের চার পাঁচ অথবা তিন চার এর কাছাকাছি যাবে। আমি যদি 52 নেই, 52 এখানে যদি 3 নেই, 3 নিলে হবে 3 তারিখে 9, 3 দুগুণ 6, 3 পচা 15, তাই আমার আরো বেশি যাবে। 524 নিলে 4 4 16 6 দিছে 1, 4 দুগুণ 9, 4 পচা 20, 2096। কিন্তু আমি যদি 5 নেই অবশ্যই দেখো বেশি হয়ে যাবে, 5 5 25 এর 5 আছে 2, 5 10 12 দিয়ে দিছে 1, 5 25 আর 1 26, আমার এটাতে বেশি হয়ে যাচ্ছে। এটা বাদ আমাদের হচ্ছে এটাতে 524 দ্বারা, আমার এখানে 4 হবে, এখানেও 4 হবে, 4 হলে এখানে হচ্ছে 4 4 16 1 2096। তো এটাকে যদি আমরা বিয়োগ করি আর আমরা আলটা পাল্টা পাচ্ছি 4, এখানে পাচ্ছি 4, এখানে হচ্ছে 9 1 0 304। তাহলে আমাদের বলেছিল দশমিকের পরে দুই গড়, আমাদের দুই গড় হয়ে গেছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের যে দশমিকের পরে দুই গড় বলে আমাদেরকে অবশ্যই তিন গড় পর্যন্ত দেখাতে হবে। যদি আমাদের তিন গড় বলতো আমাদেরকে চার গড় পর্যন্ত আমাদের দেখাতে হতো। এখন আমাদের কি করতে হবে, এইখানে আমাদেরকে আবার নামাতে হবে যে 264 ডাবল কত 8, সাধারণ 12 2 আছে 1 4 কে 5, 528। 528 এর এখানে কত দেওয়া যাবে, এখন 528 এর সাথে যায় না, তখন আমাদেরকে আরেক জোড়া জিরো আমাদের নামাতে হবে। এখন আমাদের কত দিয়ে যায়, 528 এর কিন্তু যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবো যে এটা আমাদের 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে এখানে আমাদের 5 লিখতে হবে, 5 5 25 এর 5, 2 5 8 40 42 এর 4, 5 2 10 14 4 আছে 1, 5 25 এর 26। এটা বিয়োগ করলে হয়, এটা বিয়োগ করলে হয় কত 5, তারপর হবে 3 7, 4 1 5 9, 7 3 3975। এটা হলো আমাদের রেসিডিউ বা অবশিষ্ট, এটা হলো আমাদের অবশিষ্ট। আমাদের আর করার দরকার নাই, আমাদের দশমিক দুই ঘর চেয়েছিল, আমরা সবসময় এক ঘর বেশি দেখাবো, তিন ঘর চাইলে আমি চার ঘর দেখাবো, এক ঘর বেশি দেখাবো। এখন আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে যদি আমার যেহেতু দুই ঘর চেয়েছে আমাদের অ্যান্সার তো দুই ঘর নিতে হবে, কিন্তু তিন ঘরটা আমাদের দেখতে হবে 5, এবং 5 এর যদি বেশি সংখ্যা হয় তাহলে এর আগের সাথে 1 যোগ করতে হয়। মানে যদি আমার তিন দুই ঘরের পরেরটা পর সংখ্যাটা কত আমাদের দেখতে হবে, এটা যদি 5 এবং 5 এর বেশি, মানে কি 5 6 7 8 9 এগুলো যদি থাকে, যদি আমার 5 6 7 8 9 এই চারটি সংখ্যা যদি থাকে, এই পাঁচটা সংখ্যা যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে 1 যোগ করতে হবে। আর যদি এই যে 641 এই যে আগের সংখ্যার সাথে এক যোগ করতে হবে, যোগ করলে কত 4 1 5 6 2.6, এটা হবে আমাদের অ্যানসার। কিন্তু এখানে 5 না হয়ে যদি আমার হতো 4 3 2 1 0, মানে 4 এবং 4 এর থেকে কম হলে, মানে 5 এর চেয়ে কম হলেই আমাদের ওখানে আর এক যোগ করতে হবে না, তখন আমার অ্যানসার হতো 2.64, এটা হতো আমাদের অ্যানসার, এক যোগ করা লাগতো না। কিন্তু যদি আমাদের যত ঘর পর্যন্ত চাবে তারপরের ঘরটা যদি আমার 5 এবং 5 এর উপরে হয় তাহলে অবশ্যই আগের ঘরের সাথে আমার 1 যোগ করতে হবে, যোগ করলে এটা হবে আমাদের অ্যানসার। তাহলে আমরা এখান থেকে লিখব, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, অতএব রিকোয়ার্ড স্কয়ার রুট বা নির্ণয় বর্গমূল, কত 2.65, অথবা রিকোয়ার্ড ইংলিশে লিখলে আমরা লিখবো required square root 2.65, এটাই আনসার। অবশ্যই এখানে ব্রেকেট আমাদের অ্যাপ্রক্সিমেট লিখে দিতে হবে, অ্যাপ্রক্স সংক্ষেপে, মানে অ্যাপ্রক্সিমেট মানে প্রায়, এটা তো এক্সাক্ট রেজাল্ট না, 7 এর স্কয়ার রুট না, যেহেতু আমাদের দুই বার তিন বার আরো হবে, আমরা যেহেতু দুই বার পর্যন্ত চেয়েছি এখানে আমরা সবসময় অ্যাপ্রক্সিমেট লিখবো, আর বাংলায় লিখবো এখানে প্রায়, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, না লিখলে কিন্তু এক নাম্বার কাটা যেতে পারে, তবে আমরা অবশ্যই প্রায় কথাটা লিখবো, ইংলিশে লিখলে অ্যাপ্রক্সিমেট লিখবো, অ্যাপ্রক্সিমেট সংক্ষেপে অ্যাপ্রক্সিমেট হবে। তাহলে এটা হলো আমাদের এ নাম্বার, এরপর আমরা করবো বি নাম্বার অঙ্কটা। বি নাম্বার অঙ্কটা বলেছে কত হচ্ছে 23.24, এটাকে আমাদের কত আমরা কিছু জায়গা রাখবো যাতে আমরা জিরো লিখতে পারি। তোমরা এখানে একটু খেয়াল করো, 23 পয়েন্ট এখানে অলরেডি পয়েন্ট বা দশমিক দেওয়া আছে, অথবা আমি কিন্তু এরপরে যত ইচ্ছা জিরো জিরো বসাতে পারি। তাহলে আমি দশমিকের এখানে আগেরটা আগে করবো, দশমিক আগে 23 আছে, 23 কত দিয়ে যায়, 5 5 25 বেশি হয়ে যায়, আমি 4 দিয়ে যাবে, 4 4 16, তো 16 থেকে গেলে থাকে
সেভেন, এখানে চারের ডবল আট, আটের সাথে কত দিয়ে যাবে, আটের সাথে কিন্তু সাত দিয়ে যাবে, এটা কিন্তু আসলে আট না, কারণ আমার কিন্তু মিনিমাম এক লিখতে হয়, এক দুই তিন চার যে কোনো একটা লিখতে হবে আমাদের, অর্থাৎ তখন হবে মিনিমাম 81। এই জন্য আমরা কি করব, এই যে দশমিক আছে দশমিকটা আমরা এখানে বসিয়ে দিব, আর এখান থেকে দশমিকের পরে এক জোড়া আমি নামাবো 24। তাহলে এখন কত দিয়ে যাবে আমাদের এটা, এখন আমরা যদি সেভেন দিয়ে দেখি, এইট সেভেন দিয়ে দিলে সাতাত্তর নব্বই নয় আট চার সতেরো ছাপ্পান্ন আর চার ষাট, সেভেন এইট দিয়ে দিলে আঠারোটা চৌষট্টি চার ছয় আঠারোটা চৌষট্টি আর ছয় সেভেন্টি সাতশো চার, নাইন নাইন দিয়ে দিলে আমাদের বেশি হয়ে যাবে, নয় নং একাশি এক আট আট নং বাহাত্তর আর আট আশি এইট জিরো ওয়ান একশো এক হাতে আট আট নং বাহাত্তর আর আছে আটশো এক, হয় এটা বেশি হয়ে যাবে, আমাদের এইট দিয়ে যাবে, আমি এখানে এইট বসাবো, এখানে এইট বসাবো, এইট বসালে আমাদের কত হয় সেভেন জিরো ফোর, তাহলে এটাকে মাইনাস করো জিরো টু, আমাদের এখানে শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো, এই আটচল্লিশ আমি এই দশমিক এখন আমরা ধরবো না, দশমিকের কাজ জাস্ট খালি দশমিকটা এখানে বসিয়ে দেওয়া, দশমিকের কাজটা আমাদের দশমিকটা এখানে জাস্ট বসিয়ে দেওয়া, এবং দশমিকে থাকার সুবিধার কারণে আমরা এখানে অসংখ্য বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা জিরো বসাতে পারবো। ফর্টি এইট এর ডাবল হলো আমার আট দুগুণে ষোলো চার আছে এক আমাদেরকে নাইনটি সিক্স, এখন আমার এটা দিয়ে যাবে না, তখন আমরা কি করবো এইখানে জোড়া জোড়া করে নামাবো, এখানে জোড়া নিলে আমি এখানেও জোড়া নিব, জোড়া নিলে এখান থেকে আমি এক জোড়া জিরো নামিয়েছি, তাহলে কত দিয়ে যায় আমাদের এখন এটা, এখন আমরা যদি নয় এখানে যদি এক দেই নয় সিক্স ওয়ান হবে, দুই দিলে আমাদের আঠারো হয়ে যাবে, তো আমাদের দুই দিয়ে যাবে এটা, দুই দিলে দুই দুগুণে চার চার দুগুণে বারো দিয়েছে এক, নয় দুগুণে আঠারো আর একে উনিশ, তাহলে এটাকে করলে হবে ছয় তিন সাত দশ আর জিরো ছিয়াত্তর সেভেন্টি সিক্স, তার মানে এটাও আমাদের কিন্তু যাবে না, তখন আমাদের কি করতে হবে আবার এটাকে আমরা নামাই ফোর এইট টু ডাবল, আমার দুই দ্বারা গুণ দিলে ডাবল হবে, দুই গুণে চার আট দুগুণে ষোলো চার আছে এক চার দুগুণে আটকে নয় নয়শো চৌষট্টি, তাহলে নয়শো চৌষট্টি যা যেহেতু যাচ্ছে না আমি এখানে ইচ্ছা মতো আমি জিরো নিতে পারি, এক জোড়া নিলাম আমি এখানে এই এক জোড়া জিরো বসিয়ে দিলাম, এক জোড়া জিরো দিলে এখন আমাদের কত দিয়ে যায়, এখন যদি আমি এখানে ওয়ান বসাই, এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে কত হয় নাইন সিক্স ফোর, আমি বলেছিলাম যে নাইন সিক্স ফোর, এখানে কি নাইন সিক্স ফোর দিয়ে কেটে কি যাবে, এখন আমাদের মনে হতে পারে এটা হচ্ছে সাত হাজার ছয়শো এটা হচ্ছে নয়শো চৌষট্টি, তাহলে তো যাওয়ার কথা, কিন্তু না আলটিমেটলি আমরা যদি একটু চিন্তা করি, আমি যেহেতু বারবার বলতেছি তোমাদের, আমি কিন্তু একটা কথা বারবার তোমাদের বলছি যে এটা কিন্তু নয়শো চৌষট্টি না, এটা মিনিমাম এখানে কত বসাই দেবো আমাদের এক, কারণ কি আমার এক দিয়ে আমি চেক করতে পারি, এখানে যদি ওয়ান লিখে এখানে ওয়ান দ্বারা আমি গুণ দিতে পারি, নাইন সিক্স ফোর ওয়ান, তারপর নাইন সিক্স ফোর ওয়ান দিয়ে আমাকে এটাকে কি করতে হবে করতে হবে, তার মানে এখানে মিনিমাম ওয়ান বসাইলেও আমার সংখ্যাটা হচ্ছে কত নয় হাজার ছয়শো একচল্লিশ, বাট আমার আছে কত সাত হাজার ছয়শো, তার মানে কিন্তু এক জোড়া জিরো বসানোর পরেও আমার এটা ভাগ যাচ্ছে না, কারণ কি কারণ আমাকে মিনিমাম ওয়ান বসাইতে হবে, আমি নাইন সিক্স ফোর এর পাশে মিনিমাম এক বসাবো অথবা দুই বসাবো, দুই বসালে হবে নয় হাজার ছয়শো বিয়াল্লিশ, মানে চার ডিজিট হয়ে যাচ্ছে, চার সংখ্যার হয়ে গেছে হচ্ছে, কিছু না কিছু বসালে এটা আমার চার সংখ্যা হবে, আর চার সংখ্যা হলে এটা হচ্ছে কত নয় হাজার ছয়শো একচল্লিশ বা নয় হাজার ছয়শো বিয়াল্লিশ অথবা নয় হাজার ছয়শো তেতাল্লিশ, কিন্তু এটা আমাদের চার সংখ্যার হলে আমাদের সাত হাজার ছয়শো, তখন আমরা কি করবো এইখান থেকে আরেক জায়গা জিরো নামাবো, বাট একবার যেহেতু জিরো, এই জিরো কিন্তু আমি নর্মালি এই যে এই জিরোটা কিন্তু আমরা নর্মালি এখান থেকে এখানে বসিয়েছি, নর্মালি বসিয়েছে, কিন্তু নিয়ম হলো তারপরেও যদি বাগ না যায় আরেক জোড়া জিরো যখন আমি নামাবো এখান থেকে, তখন আমাকে অবশ্যই এইখানে একটা জিরো দিতে হবে, এইখানে একটা জিরো দিয়ে নিতে হবে, এটা নিয়ম যে আমি একই সাথে আমি দুইবার, যেমন দুই জোড়া এখানে এক জোড়া এক জোড়া দুই জোড়া নামিয়েছি, কিন্তু দুই জোড়া কাজে আমি একই সাথে নামাতে পারবো না বাগ না গেলে, নর্মালি আমি প্রথমে আমি এক জোড়া নামাবো, এক জোড়া নামানোর পরে যদি বাগ না যায় আমাকে আরেক জোড়া নামাতে হলে অবশ্যই আমাকে একটা জিরো দিয়ে, এখানে একটা জিরো দিয়ে তারপর আমাকে এখানে জিরো নামাতে হবে, এটা আমি বোঝানোর ক্ষেত্রে ছাত্রদের বা স্টুডেন্টদের বলে থাকি, একটা পানিশমেন্টের মতো, আমার যেহেতু একবার জিরো দিয়ে এক জোড়া জিরো দিয়ে আমার বাগ যায় নাই, সেহেতু আমার পানিশমেন্ট স্বরূপ এখানে একটা জিরো দিতে হবে, এখানে একটা জিরো দিতে হবে, তারপর আমি এটাকে নামাতে পারবো, এটা জাস্ট মনে রাখার জন্য, আমরা কিছু না, এটা কোনো ফর্মুলা না,
এটা আমার নিজের ক্ষেত্রে আমি স্টুডেন্টদের ব্যবহার করে থাকি, যে যেহেতু একটু মনে রাখার জন্য, এটা আমি নিজে থেকেই মনে রাখার জন্য স্টুডেন্টদের বলে থাকি, যেহেতু এক জোড়া নামানোর পরেও নর্মালি ভাগ যাচ্ছে না, সেহেতু আমাকে আরেক জোড়া নামাতে হলে এখানে একটা জিরো পানিশমেন্ট দিয়ে, পেনাল্টি দিয়ে, এখানে একটা পেনাল্টি দিয়ে আমাকে এখানে জিরো জিরো নামাতে হবে। এখন আমরা যদি খেয়াল করি যে দশমিকের পর আমার চেয়েছিল 3 গড়, দশমিকের পর আমার চেয়েছিল 2 গড়, তা আমাদের আমাদের দেখাতে হবে কয় গড়? 3 গড়। আমি তার 3 গড় দেখিয়ে ফেলেছি এবং আমি বলেছিলাম যে যদি 2 গড়ের পরে সংখ্যাটা আমার 4 এবং 4 নিচে থাকে, মানে 5 এর নিচে থাকে, তাহলে আর আমার 1 যোগ করার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে হবে, অতএব নির্ণয় বর্গমূল এখানে হবে, নির্ণয় বর্গমূল 4.82, এবং অবশ্যই লিখতে হবে প্রায়, আর ইংলিশে লিখতে হবে রিকোয়ার্ড, রিকোয়ার্ড স্কোয়ার রুট 4.82 অ্যাপ্রক্স, এটা লিখতে হবে সংক্ষেপে। তাহলে এরপর আমরা দেখব সি নাম্বার আমরা। এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, দশমিকের আগে কোনো সংখ্যা নাই, সব জিরো আছে, আমি এই জন্য 0 পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমার এখান থেকে এক জোড়া নিতে হবে 0 3, যে 0 3 মানে 3, 3 সাথে কত দিয়ে যায়, 1 গেলে এককে 1 দিয়ে দিলে 2 গুণে 4, 2 দিয়ে দিলে বেশি হয়ে যায়, আমি 1 দিয়ে দিব, তাহলে এককে 1। এরপরে আমি এটাকে মাইনাস করব, মাইনাস করলে হয় কত, 2, এখানে 1 এর ডবল নামাইতে হবে 2, 2 এর সাথে এটা যাবে না, কারণ এখানে মিনিমাম আমার 1 বসালে 2 ডিজিটে হবে, এটা আছে আমাদের 1 ডিজিটে, 2 ডিজিট হলেই আমার এটা দশক গড়ে চলে যাবে, মানে 21 22 থেকে কোনো একটা হবে, তাহলে এটা যাবে না। তখন আমাদের কি করতে হবে, এক জোড়া নামাইতে হবে, যেহেতু 6 যুগের একটা আছে, আমি 0 দিয়ে এক জোড়া আমরা বানিয়ে নিলাম, আমরা এখানে একটা 0 দিয়ে আমরা এক জোড়া বানিয়ে নিলাম, আমরা জানি যে দশমিকের পরে আমি ইচ্ছা মতো 0 দিতে হবে, তাহলে 6 টু এই 6টা আমরা এখানে এখানে নামিয়ে দিব। তাহলে এখন কত দিয়ে যায়, এখন যদি আমরা 2 এর নিচে যদি আমি এখানে 7 দেই, 7 দিয়ে 7 7 9 9 4 7 14 4 18, তারপরে আমি 8 দিয়ে দিলে, 8 দিয়ে আমরা চেক করি, 8 দিয়ে দিলে কত, 8 8 64 4 8 6 8 দিয়ে 16 8 6 22 224, 9 দিয়ে চেক করি আমরা, 9 দিয়ে আমরা চেক করি, 9 9 81 8, 2 গুণে 18, আর 8 26, তার মানে 26 আমাদের বেশি হয়ে যায় 9 দিয়ে, আমাদের 8 দিয়ে করতে হবে, এখানে 8 হলে এখানেও 8 হবে, তাহলে কত হচ্ছে 224 হচ্ছে আমাদের, এটা মাইনাস করলে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3 36। সো আমাদের এখানে কি করতে হবে, এই 18 ডবল এখানে নামাতে হবে, 18 ডবল আমরা জানি 36, 36 সাথে 36 দিয়ে কিন্তু একবার যায় মনে হচ্ছে আমাদের, ঠিক না, কিন্তু আসলে বিষয় তা না, কারণ আমাদের এখানে তো মিনিমাম গুলো 1 দিতে হবে, মানে এটা 3 ডিজিটের হয়ে যাবে, এখানে আছে আমাদের 2 ডিজিটের। সো এখন আমাদের এখান থেকে এক জোড়া এখানে নিতে হবে এবং এক জোড়া 0 আমাদের এখানে নামাতে হবে, তো নামাতে বললে আমাদের এখানে এখন 36 হয়ে গেছে, এখন আমাদের কত দিয়ে যাবে, আর আমরা যদি খেয়াল করি এটা কি একটু, যদি তো 3 9 27, 9 দিয়ে দিলে আমাদের মনে হয় মিলে যাবে, 9 দিয়ে দিলে 9 9 81 8 54, আর 8 62 6, 3 9 27 8 6 33, 3 3 2 1, বিয়ে করলে হচ্ছে 9, আর 3 7 3 4 2 7 9, এটা আমাদের রেসিডিউ, মানে অবশিষ্ট, এটা আমাদের অবশিষ্ট পাচ্ছি আমরা 2 7 9, আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের দরকার হলো 2 ডিজিট পর্যন্ত চেয়েছে, আমরা একটা বা বেশি দেখাবো, কারণ আমরা জানি যে পরে পর আমাদের কি সংখ্যা আসে আমাদেরকে দেখতে হয়, যদি 5 এবং 5 এর উপরে থাকে তাহলে এই গড়ের সাথে আমাদেরকে একযোগ করতে হবে, যেহেতু এটা 2 ডিজিটের পরের সংখ্যাটি বা ঘরটি আমাদের 5 এর উপরে আছে, মানে 9 আছে, অতএব আমরা এখানে এক যোগ করবো, এক যোগ করলে আমাদের রেজাল্ট হবে, রেজাল্ট হবে কত, তার মানে কত, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল যোগ করলে 0.19, এটা হবে লিখতে হবে আমাদের প্রায় লিখতে হবে, হ্যাঁ, আর ইংলিশে লিখতে হবে রিকোয়ার্ড, রিকোয়ার্ড স্কোয়ার রুট 0.19, এখানে অ্যাপ্রক্স লিখতে হবে, অ্যাপ্রক্স লিখতে হবে, এই হলো আমাদের অঙ্ক, এটাই হলো আমাদের অ্যান্সার। এই একটা আমরা দেখাই দিলে হয় যোগটা আমরা দেখাই দিতে পারি, আবার নাও দেখিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, সরাসরি প্রায় লিখলেই এক যোগ করে প্রায় লিখে দিলেও আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ যে অঙ্কটা হয়েছে।
তাহলে এটা চেক করতে হবে, চেক করে করে একটা করে করতে হবে আমাদের, এটা প্র্যাকটিস করতে হবে। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, এটা ক্যালকুলেশনের ব্যাপার। তাহলে আমাদের আনসার হচ্ছে 0.19। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো। তো তোমাদের আজকে এই পর্যন্তই, তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো। আমি তোমাদের আজকে একটা বানিয়ে অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা অবশ্যই করে এটা রেজাল্ট কত হয় শুধু রেজাল্ট আমার কমার্সে জানিয়ে দিবা। যেমন 10.12, এটাকে তোমরা স্কয়ার রুট বের করবা, এই অঙ্কটা স্কয়ার রুট বের করবা কয়বার পর্যন্ত, আপ টু 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত, মানে দশমিকের পর 2 বার পর্যন্ত তোমরা এটা 10.12 এটার স্কয়ার রুট বের করো। বের করে রেজাল্ট কত হয় এটা আমার কমেন্টস অবশ্যই অবশ্যই জানিয়ে দিবা। তাহলে তোমাদের কাজ হলো কি, যে এটা ভালোভাবে বুঝে এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এ বি সি তিন অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে এটা পারবা। তোমরা জানো তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন, তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন হবে। অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনে কখনো মুখস্থ নির্ভরশীল না, বুঝে বুঝে অঙ্ক করতে হবে। এক একটা সিচুয়েশন তোমাদের সামনে দিবে, যে বইয়ের অঙ্ক তোমাদের দিবে এরকম না, যে তিনটা অঙ্ক দিবে বিষয়টা এরকম না, তোমাদেরকে বানিয়ে দিবে। অথবা আমি তোমাদের একটা বানিয়ে অঙ্ক দিলাম 10.12, এটা রেজাল্ট কত হয় জাস্ট কমেন্ট বক্সে তোমরা এটা রেজাল্টটা দিয়ে দিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।